বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন 2018 ডিসেম্বর এবং জুন 2019 যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে যে স্টাডি সেন্টার থেকে বিডিপি টার্ম এন্ডের অ্যাডমিটটা দেওয়া হবে পরীক্ষার, কিন্তু 14ই জুন, হ্যাঁ 14ই জুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে স্টাডি সেন্টার থেকে আর কোনো অ্যাডমিট দেওয়া হবে না। এইবার থেকে সমস্ত পরীক্ষার্থীদেরকে অনলাইনে NSU-এর ওয়েবসাইট থেকে তাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে অ্যাডমিট ডাউনলোড করে নিতে হবে। তাই চলো বন্ধুরা, এই বিষয়ে আমরা বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে নিই এবং পুরো বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। সবার আগে ক্রোম ব্রাউজার খুলে আমরা এখানে লিখে দেবো WBNSOU, তারপর সার্চ করব। সার্চ করার ফলে এই যে প্রথম আমাদের এটা খুলেছে ওয়েবসাইটটি, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন থিওরি ডিসেম্বর 2018 অ্যান্ড জুন 2019। এখানটায় এটা ছিল এক্সামিনেশন শেডিউল, এটা এক্সামিনেশন ভেন্যু, এই যে অংশটা রয়েছে নোটিশ ফর অ্যাডমিট 14/6/2019, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করাতে আমাদের সামনে এই দেখুন একটা পিডিএফ আকারে পেজ খুলে গেল। এইখানে এটি হচ্ছে নোটিশ, এটা আমরা পড়ব। দিস ইজ ফর ইওর ইনফরমেশন দ্যাট ফর বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2018 অ্যান্ড জুন 2019, 2018 ডিসেম্বর এবং 2019-এর জুনের বিডিপি টার্ম এন্ডের পরীক্ষার্থীদেরকে জানানো হচ্ছে দ্য এক্সামিনিজ কনসার্ন উইল গেট দেয়ার অ্যাডমিট কার্ড অনলাইন। এই সমস্ত পরীক্ষার পরীক্ষার্থীদেরকে জানানো হচ্ছে যে তারা তাদের অ্যাডমিট কার্ড, পরীক্ষায় বসার জন্য যে অ্যাডমিট কার্ড প্রয়োজন হয় সেটি পাবে অনলাইন মারফত এই দুটো ওয়েবসাইট থেকে। একটা হচ্ছে www.nsoucebdp.com আর এটা হচ্ছে www.wbnsou.ac.in। এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইট মারফত তারা পাবে যেটিতে তারা চাই। ইট মে প্লিজ বি নোটেড, এটি অবশ্যই মনে রাখা প্রয়োজন, দ্যাট যে নো হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য স্টাডি সেন্টার কনসার্ন। অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীদেরকে আরও মনে রাখতে হবে, এটা বিশেষভাবে বলা হচ্ছে যে তাদের সংশ্লিষ্ট স্টাডি সেন্টার থেকে কোনো রকমের অ্যাডমিট কার্ড দেওয়া হবে না হার্ড কপি। অর্থাৎ যে এতদিন ধরে তারা যে অ্যাডমিট কার্ড পেয়ে আসছিল সেরকম কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। ইট মে অলসো বি নোটেড, এটি আরও মনে রাখতে হবে বা উল্লেখ করা হয় দ্যাট যে এক্সামিনিজ উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল উইদাউট ভ্যালিড অ্যাডমিট কার্ড। এর সঙ্গে আরও উল্লেখ করা হয় যে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলের ভেতরে ঢুকতে দেওয়া হবে না বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া। দ্য এক্সামিনিজ আর অলসো ইনস্ট্রাক্টেড, সমস্ত পরীক্ষার্থীদেরকে আরও জানানো হচ্ছে টু ক্যারি অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। এই যে ভর্তি হওয়ার সময় যখন স্টাডি সেন্টারের তরফ থেকে অরিজিনাল এনরোলমেন্ট কাম কার্ড আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছিল, সেই এনরোলমেন্ট কাম কার্ড আইডেন্টিটি কার্ড সকল পরীক্ষার্থীদেরকে অরিজিনাল নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বা বলা হচ্ছে পরীক্ষা হলে। ইফ এনি এক্সামিনি, যদি কোনো পরীক্ষার্থী ফর এনি রিজন, যে কোনো কারণবশত ডাজ নট হ্যাভ দ্য এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড উইথ হিম অর হার, অর্থাৎ কোনো পরীক্ষার্থী কোনো কারণবশত যদি তার সঙ্গে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড না থাকে, দেন তাহলে হি অর শি ইজ রিকোয়ার্ড টু ক্যারি এ সার্টিফিকেট, তাহলে সেই পরীক্ষার্থীকে একটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে উইথ অ্যাকচুয়াল রিজন, যে সার্টিফিকেটে প্রকৃত কারণটা লেখা থাকবে ফ্রম হিজ অর হার স্টাডি সেন্টার কনসার্ন, এবং সেই সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু করা হবে না, সেই সার্টিফিকেটটি ইস্যু করা হবে ওই পরীক্ষার্থী যে স্টাডি সেন্টারের ছাত্র বা ছাত্রী ছিলেন সেই স্টাডি সেন্টারের তরফ থেকে, যেখানে ডিউলি সাইন্ড বাই দ্য কোঅর্ডিনেটর কনসার্ন, যেখানে ওই সার্টিফিকেটের ওপর সেই স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর যিনি রয়েছেন তার সই ও সিল থাকবে। ইন দ্যাট কেস, এক্ষেত্রে দ্য এক্সামিনি মে বি অ্যালাউড টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন হল আফটার ভেরিফিকেশন বাই দ্য এক্সামিনেশন সেন্টার ইনচার্জ। এক্ষেত্রে পরীক্ষার্থীকে হয়তো পরীক্ষা হলে ভেতরে ঢুকতে দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য, যিনি সেন্টার ইনচার্জ থাকবেন ওই পরীক্ষা হলে তার
অনুমতিক্রমে তিনি যখন ভেরিফিকেশন করে দেখবেন, তারপরে ফর এনি অ্যাসিস্ট্যান্স, কোনো রকম সাহায্যের জন্য এক্সামিনি মে কন্ট্যাক্ট, পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য হেল্পলাইন নাম্বার, এই সমস্ত হেল্পলাইন নাম্বারগুলিতে, যেগুলি হলো 1889830338974। এই নাম্বারটিতে কোনো রকম সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন। সেটি হতে হবে 14/6/2019 থেকে 21/6/2019 অ্যাট সকাল 11টা থেকে বিকেল 5টা। এই যেমন নিচে সই রয়েছে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন অ্যাক্টিং রোকেয়া রায়। তাহলে এই ছিল বন্ধুরা নোটিশ, যে নোটিশ বলে NSOU পরিষ্কারভাবে তার সমস্ত বিডিপি টার্ম এন্ডের ছাত্রছাত্রীদের জানিয়ে দিল যে এবার কোনো রকম ফিজিক্যাল বা হার্ড কপি অ্যাডমিট কার্ডের স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে না, সেটি তাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এবং শুধু অ্যাডমিট নিয়ে গেলেই পরীক্ষা হলে হবে না, সেই সঙ্গে তাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। এবং কোনো পরীক্ষার্থী যদি এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে ভুলে যায় তা বা কোনো কারণবশত তার যদি না থাকে, তাহলে সেই পরীক্ষার্থী যে স্টাডি সেন্টারের ছাত্র বা ছাত্রী, সেই স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর দ্বারা স্বাক্ষরিত সার্টিফিকেট তাকে দেখাতে হবে এবং সেটি ভেরিফিকেশন অনুযায়ী তাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে। তো এই ছিল নোটিশ। এবার আমরা দেখে নেবো যে আমরা কিভাবে এই অনলাইনে অ্যাডমিট ডাউনলোড করব। এই যে আমরা প্রথমে চলে আসি আবাসিক পুনরায় ওয়েবসাইটে, এইখানেই দেখতে পাচ্ছি এই যে বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন থিওরি, এখানে আমরা হলুদ হাইলাইট লাইট হাইলাইট হচ্ছে ডাউনলোড বিডিপি অ্যাডমিট কার্ড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ওপরে একটি ব্লিঙ্ক করছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফ্রম 13/6/2019 অ্যাট 2 PM আপ টু 24/8/2019 টিল 4 PM, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এনরোলমেন্ট নাম্বার চলে এলো, এইবার আমরা এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড করলেই আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে, তোমরা যে বিটিপি কোর্স করাকালীন যে বন্ধুদের গ্রুপ বানিয়েছো সেই সমস্ত গ্রুপে এই ভিডিওটি পোস্ট করো, যাতে করে তারা সবাই ভিডিওটি দেখতে পায় এবং দেখে তারা যেন জানতে পারে যে এইবার থেকে অ্যাডমিট আর স্টাডি সেন্টারে দেওয়া হবে না, তাদেরকে নিজেকেই ডাউনলোড করে নিতে হবে। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।